नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल मिठाई किचन। आज के आपनादेर साथे जे रेसिपिटी शेयर करछी सेटा होच्छे पनीर लबाबदार। एटा खेते भीषण ही टेस्टी है, एक बार एइभावे बानिए देखुन, एकदम रेस्टुरेंटेर मतो खेते है। प्रथमे पनीरगुलोके आमी एइभावे किउब करे केटे निएछी, साथे निएछी कुचि करा पेंयाज, एकटु काजू बादाम, कयेक कोया रसुन, टमेटो केटे निएछी एइभावे, दुटो काँचा लंका आर एकटुखानि धने पाता। ছাড়াও আমি আলাদাভাবে আরও কিছুটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আগে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, আর এখানে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। একটা বড় ক্যাপসিকাম থেকে অর্ধেকটা ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো এখানে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল গরম করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে হালকা লাল লাল করে এপিটোপিট ভেজে তুলে রাখছি। পনিরগুলোকে না ভেজেও রান্নাটা করা যেতে পারে, কিন্তু আমার যেহেতু পনিরগুলোকে একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে, সেহেতু আমি পনিরগুলোকে একটু ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজেও রান্নাটা করতে পারেন। ভেজে নেওয়া পনিরগুলোকে একটা বাটির মধ্যে নর্মাল জল নিয়ে তাতে একটুখানি নুন দিয়ে পনিরগুলোকে ডুবিয়ে রাখছি, তাতে পনির বেশ সফট থাকে। এরপর তেলে দিয়ে দিয়েছি কিছুটা গোটা জিরে, দু তিনটে ছোট এলাচ, দু তিনটে দারচিনি, আর যে রসুন কেটে রেখেছিলাম কয়েক কোয়া রসুন, কাজু বাদাম, কুচি করে রাখা পেঁয়াজ, টুকরো করে রাখা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোগুলো, যাতে টমেটোগুলো মজে দেয় তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। গুঁড়ো মশলার মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে আর ধনে পাতা কুচিটা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। বেশ দু তিন মিনিট ধরে এটা রান্না করার পরে সমস্ত কিছু সফট হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে খুব ভালোভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেওয়ার পর একটা বাটিতে ছাঁকনি দিয়ে এটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। লাচ্ছা পরোটা বা লুচি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে, বা ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যেতে পারে। আর এইভাবে কিন্তু অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিলেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও একটু সাদা তেল, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়ে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা বড় চামচের এক চামচ আদা রসুন বাটা। ভালো করে আদা রসুন বাটাটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর মিহি করে কুচিয়ে নেওয়া টমেটোগুলোকে অ্যাড করে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করে টমেটোগুলো ভালোভাবে সফট হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, খুব সামান্য একটু জিরের গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে। সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর যে পেস্ট করে রাখা মশলাটা সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কুচিয়ে রাখা ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ক্যাপসিকামটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা কিন্তু এই সময়ে আমি দেব, আগে দেব না, ভালোভাবে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দু তিন মিনিট পর যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম, সাথে কিছুটা কসৌরি মেথি আর কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো চিনিও আমি অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে চিনিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। শেষে নামানোর আগে এক চামচ মতো বাটার অ্যাড করে বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং দু এক মিনিট মতো ঢেকে রেখে নামিয়ে নিলে রেডি একদম রেস্টুরেন্ট স্টাইলে পনির লাবাবদার। আপনারা এটা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। আমরা লুচির সাথে খেয়েছিলাম, তবে মেনলি এটা লাচ্ছা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে। পরোটা, ফ্রাইড রাইস, আপনাদের যেটা পছন্দ সেটা এর সাথে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।